Hey guys, welcome back to my channel Simple Talk. আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে সেটা হলো নাম চিকেন বার্গার। তো চিকেন বার্গারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং মধ্যে বোনলেস চিকেন, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা, একটু মতো একটু কয়েকটা চিনি দানা, স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা। ভালোভাবে মিক্স করার পর আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি, হাতে তেল নিয়ে নেবে হাতে যাতে না ছিটে তার জন্য। তো এগুলোকে আমি একটা টিক্কির আকারে করে নিয়েছি, তোমরা ছোটো বড় যেমন ইচ্ছে করতে পারো, মোটাও করতে পারো। বাট যেহেতু এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করবো, সেহেতু আমি পানি জল দিয়ে সেদ্ধ করছি না তার জন্য। এখানে ভালোভাবে আমি একটা ভালো ব্রাউনিশ কালার যতক্ষণ আসে ততক্ষণ ধরে চিকেনটাকে আমি শ্যালো ফ্রাই করবো। এখানে ডুবন্ত তেলে করছি না, এখানে আমি জাস্ট শ্যালো ফ্রাই করে রেখে দিচ্ছি। তো এখানে আমি বার্গারটা নিয়ে নিয়েছি, তো উপরে কি সুন্দর তিল দেওয়া আছে। তো এখানে নিয়ে নিয়েছি আমি বাঁধাকপির পাতা, তোমার বাঁধাকপির পাতা না আমি গেলে একটু পাইনি তার জন্য বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। তো এখানে আমি বাঁধাকপির পাতা, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নিয়ে নিয়েছি। তো এখানে ফার্স্টে আমি বানটাকে ভালোভাবে একটু কেটে পরে মাঝখান থেকে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে রেডি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি দুটো বানের মধ্যে এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছি, এখানে আমি হোমমেড মেয়োনিজ ইউজ করেছি। পরবর্তীকালে তোমাদের মেয়োনিজের রেসিপি অবশ্যই শেয়ার করবো তো তার উপরে। আর একটা দিকে আমি মেয়োনিজ দিয়েছি আর একটা দিকে আমি কেচাপ দিয়েছি। আমি দুটো ব্রেডে মেয়োনিজ, দুটো ব্রেডে কেচাপ, একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, টিকিগুলো দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম, গাজর, সরি গাজর নয়, টমেটো, পেঁয়াজ আর বাঁধাকপির পাতা আর স্লাইসেস চিজটা ছিল। বাট বেশি ভালো লাগে না খেতে, তার জন্য আমি একটাকে হাফ করে নিয়েছি। যে কোনো দোকানে গিয়ে তোমরা বলো স্লাইস চিজ দাও তো তোমরা নর্মালি পেয়ে যাও। তো এটাকে ভালোভাবে আমি রেডি করে নিয়েছি, তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা খুব সহজ পদ্ধতিতে খুব জলদি ঘরে বানিয়ে নিতে পারবে তোমরা, একদম টেস্টি অ্যান্ড ঘরোয়া পদ্ধতিতে হেলদি বার্গার। দোকানে এটা কিনতে গেলে মিনিমাম 200 টাকা নেবে, আমি কম করে বলছি 200 টাকা নেবে, কিন্তু বাড়িতে বানাতে গেলে হয়তো খুব জোর খুব বেশি হলে খরচা তোমাদের 50 টাকা হবে। তো 50 টাকার মধ্যে ঘরে তৈরি এত সুন্দর বার্গার নিশ্চয়ই সবাই টেস্ট করতে চাও। তো চটপট রেডি হয়ে যাও আর ঘরে বানিয়ে ফেলো। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু ভেজ বার্গার নয়, চিকেন বার্গার। তো চিকেন বার্গারে তো নর্মালি একটু বেশি দাম হয়, তোমরা জানোই সবাই যারা বাইরে খাও। তো খুব চটজলদি পদ্ধতিতে একটা ঘরে খুবই সস্তায় পুষ্টিকর খাবার চিকেন বার্গার অবশ্যই বানিয়ে খেয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো বাই বাই।